বাঙালির বারো মাসে তেরো পার্বণ, আর তেরো পার্বণই শেষ হয় বসন্ত উৎসব আর হোলি উৎসবের মাধ্যমে। বাংলা বছর শেষের আগে রঙের উৎসব বসন্ত উৎসব প্রতিটা বাঙালির জীবনে যে আলাদা এক রঙিন ছোঁয়া নিয়ে আসে। বসন্ত এসেছে। শুক্রবার কামারহাটি পৌরসভার ২৫ নম্বর ওয়ার্ডের পুর প্রতিনিধি অর্পিতা ঘোষের উদ্যোগে উদযাপিত হল বসন্ত উৎসব আর এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও বসন্ত উৎসবের পদযাত্রা। এদিন ঝাউতলা মোড় থেকে ফুলের ডালি নিয়ে নৃত্যের তারে তারে এলাকা প্রদক্ষিণ করেন অগণিত মহিলা, শিশু ও পুরুষেরা। রং আর আবিরে যেন রাঙা হয়ে যায় গোটা ২৫ নম্বর ওয়ার্ড। সকাল থেকেই যেন উৎসবের চেহারা, বেজে ওঠে সেই চেনা গান, ওরে গৃহবাসী খোল দ্বার খোল, লাগলো যে দোল, অথবা একেবারে শেষ মুহূর্তে রাঙিয়ে দিয়ে যাও 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 গো আবার যাবার আগে। সবশেষে চলে শিশুদের সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতিনিধি হওয়ার পর এইবার আমি প্রথম এই ওয়ার্ডের বসন্ত উৎসবে সামিল হতে পেরেছি। তো এখানে এই ২৫ নম্বর ওয়ার্ডে এগারোখানা ক্লাব নিয়েই আজকের এই বসন্ত উৎসব। সমস্ত ক্লাবকে একসঙ্গে এবং সমস্ত ধর্মের, সমস্ত বর্ণের, সমস্ত জাতির মানুষদের একসঙ্গে নিয়ে আজকের এই বসন্ত উৎসবে সামিল হয়েছে। সকল সাধারণ মানুষকে আমন্ত্রণ জানানো হয়েছে, সকল সাধারণ মানুষও আজকের এই বসন্ত উৎসবে সামিল হয়েছে। আপনারা ক্যামেরা ঘোরালেই দেখতে পারবেন অনেক ছোটো ছোটো ছেলেমেয়েরা এখানে পারফরমেন্স করছে। খুব সুন্দরভাবে এখানে সাজানো হয়েছে প্রোগ্রাম সারা ওয়ার্ড। ২৫ নম্বর ওয়ার্ডে প্রত্যেকটা জায়গায় মোড়ে মোড়ে তারা পারফরমেন্স করেছে। এছাড়াও সুন্দরভাবে এই প্রোগ্রামটা চলছে। বাইরে চলে আসুন, এরপরে অদিতি আর লাস্ট পারফরমেন্স। বসন্ত উৎসবের সাংস্কৃতিক অনুষ্ঠান ইতিমধ্যে শুরু হয়ে গেছে। মঞ্চে অদিতি সমস্ত ক্লাবগুলো, যেমন ধাউতলা যুববৃন্দ, সবুজ সাথী ক্লাব, এছাড়াও এগারোখানা আরও ক্লাব রয়েছে, যে ক্লাবগুলো সমস্ত ক্লাবগুলোকে একত্রিত করে আজকের এই বসন্ত উৎসব সমস্ত মা বোনেরা, সমস্ত ভাইরা দাদারা, সমস্ত জাতি বর্ণের মানুষ আমরা একসাথে মিলিত হয়ে আজকের এই বসন্ত উৎসব পালন করছি। আগামী দিন আমরা একইভাবে একসঙ্গে পায়ে পা মিলিয়ে করতে চাই। আমরা পেয়েছি পৌর মাথা, আমরা সকলে খুব খুশি, আপ্লুত এবং আমাদেরকে খুব ফ্রেন্ডলি ও অ্যাকসেপ্ট করে নিয়েছে। সেই জন্য আমরা ওর জন্য যতটা পারব আমরা ওকে সাহায্য করব, এই বার্তা আমাদের থেকে। যেহেতু শান্তিনিকেতনে সেইভাবে বসন্ত উৎসবটা পালন করা যায়নি, তাই প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে কামারহাটি বিধানসভায় প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে এই অনুষ্ঠানটাকে আমরা করে রবীন্দ্রনাথকে স্মরণ করছি। বসন্ত উৎসব মিলন উৎসব, এই উৎসবে সর্বধর্মের মানুষকে আমরা একসাথে করতে পারছি, এটাই আমাদের বড় পাওনা।